미갈을 받아 잡으셨어요. 미갈 가고 뛰었겠죠. 나 이거 거울 보이나? 미갈의 사랑을 빌드라 보세. 아, 미갈 또 한우 해내 겠어. 얼른 기. 우리나 탈락 해 겠어. 아, 사마의 루포카르 모네 락세. 루포카르 키 코르세. 미갈의 마음날 보이다. জমি লিখে নিছে আরে এই সব কিছু হলো গে মোসম সরকারের সাল বাকা ভাইরে দিয়া এই সমস্ত কথা ছড়াইছে নিগার এমনিতে আসলে খুব ভালো মাইয়া আচ্ছা তাই যদি হয় যে ভালো মাইয়া তাহলে রসুলপুরে নারী সংগঠনের দায়িত্ব নিগারের কাছ থেকে নিয়ে আপনি লীলাবতী সরকারে কেন দিলেন দেই নাই তো দেওয়ার কথা কইছিলাম সেটাই তো বলতেছি দিলেন না কেন নিগার না আপনারে ওই নারী সংগঠনের টাকা দিছে আপনি আসলে কি চাইতেছেন কন্ত আমি বলতে চাচ্ছি যে এই কাজটা ভালো হয় নাই খারাপ হয় না রসুলপুরে নিগা নারী সংগঠন দাঁড় করাতে পারত না মুসলিম সরকার তা হইতে দিত না হাসতেছেন যে আপনি আসলে নিগার যে ভয় পাচ্ছেন নিগার যদি আপনার শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠে আমি কাউরে আমার প্রতিপক্ষ মনে করি না আমার প্রতিপক্ষ আমি নিজে আচ্ছা আপনি ওই লোকজন ওইখান থেকে সহায়তেছেন না কেন কেন খামাখা আরেকজনের জায়গা দখল করে নিচ্ছেন দখল কে বললো আমি তো জায়গা ভাড়া দিচ্ছি তো শুধু শুধু টাকা খরচ করতেছেন কেন আপনি ঝুমুর চলে গেছে দীপালি চলে গেছে ওরা তো কেউ যাত্রা করব না ঠিক আছে আমি ভাবতেছি যে নিউ বলাকা অপেরা এটা আবার নতুন করে গঠন করব ও বুঝছি গণেশ দা আপনার মাথাটা খাইছে ও ভালো কথা গণেশ দা দিবানন্দিনী কবে আইবো উনি নাকি যাত্রার বিরাট বড় প্রিন্সেস তার নামেই নাকি নিউ বলাকা অপেরা চলতো আর তার খবর আমি জানি না কয়নি আপনারা তার কথা কোয়ার তো কথা আমার বিপক্ষে দাঁড় করাইতে চাই দিবানন্দিনী যে কাঁদতেছে না কেন কথা তো দাপুরের সাথে করছেন কিন্তু আপনার চোখে তো ভয় তাই আমি তো আর ওই যাত্রার পথে পা বাড়াবো না আমার পথ না আলাদা হয়ে গেছে সেই আলাদা পথে সঙ্গী আছে তো আছে তো সঙ্গী আমার ভাই আমি যদি একলাও হাঁটি আমার ভাই সবসময় আমার পাশে আছে সেই জানি আরে বাবা রে ভাইরা সারা জীবন পাশে থাকে না থাকে তো স্বামী সেই স্বামী তো আপনার সাথে নাই সেও আমার সাথে আছে কসু আছে আছে এই যে ফরেন মোতালেবের সাথে আপনার সাথে তো নাই ওই যে চুপ করে নেবেন আপনি টেডিরে খুব দ্রুত ওইখান থেকে সরে আসতে বলেন পুলিশ কিন্তু সিভিল ড্রেসে ফরেন মোতালেবের বাড়িতে গেছিল আমিও সাথে গেছিলাম বাড়িতে আসলেও অ্যারেস্ট হবে আর ঢাকায় অ্যারেস্ট করার চেষ্টা করতেছে হইলো হইবো টেডির সমস্যা কি খবর তো আপনি কিছুই জানেন না ফরেন মোতালেব আদম ব্যাপারী না তো ও আদম পাচারকারী সদস্য কি কইতেছে হ্যাঁ এর জন্য বলতেছি টেডির ওখান থেকে দ্রুত সরে আসতে বলেন আচ্ছা ঠিক আছে আমি বাড়ি যেয়ে অন্য কথা বলছি